শূন্য পদে স্থায়ী নিয়োগ, নতুন স্থায়ী পদ তৈরি করা, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, আদিবাসী হোস্টেল সংস্কার এবং স্কলারশিপে দ্রুত ব্যবস্থা করতে হবে, ছাত্র ফেরাও, স্কুল বাঁচাও, শিক্ষক নিয়োগ করো, স্কুল বন্ধ করার চক্রান্ত ব্যর্থ করো, শিউরি হরজন বাজার রেল ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করা, জেলার হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসার পরিকাঠামো উন্নতি করা সহ 15 দফা দাবিতে মঙ্গলবার বীরভূম জেলার জেলাশাসক দপ্তর অভিযান করল এসএফআই ডিওয়াইএফআই বীরভূম জেলা কমিটি। শিউরি রেডক্রস সোসাইটির সামনে থেকে সকাল 10টায় মিছিল শুরু হয়। প্রশাসন ভবনের সামনে ব্যারিকেড সরিয়ে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই ডিওয়াইএফআই সদস্যদের। এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি দেবাঞ্জন দে বলেন, নিয়োগ ক্ষেত্রে লাগামহীন দুর্নীতি এখনকার বাঘ ছিল, এখন বিড়াল হয়ে নেংটিয়ে দূর দেখলেও ভয় পাচ্ছে। দিল্লিতে গিয়ে হাপোস নয়নে কাঁদছে, বাংলার মানুষদের সাড়ে সর্বনাশ হলো, পঞ্চায়েতের ঘর বাড়ি বিছে দিচ্ছে, 14 লক্ষ ভুয়ো জব কার্ড, মানুষ জাগছে, ছাত্র যুবরা জাগছে, 5 বছর ধরে ছাত্র বোর্ড বন্ধ করে রেখেছে। ছাত্র যুবদের কাছে পুলিশের ব্যারিকেড তৃণমূলের লুম্পেনদের ব্যারিকেড হাওয়ায় উঠবে। এসএফআই জেলা সভাপতি দেবাশিস সরকার বলেন, 100 দিনের কাজের নামে লুটে খাওয়া চলছে, জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে টাকা তৃণমূল আত্মসাৎ করছে। নিয়োগ ক্ষেত্রে লাগামহীন দুর্নীতি, এখানকার বাঘ ছিল এখন বিড়াল হয়ে গেছে, নেংটি দূর দেখলেও ভয় পাচ্ছে। দিল্লিতে গিয়ে হাপুস নয়নে কাটছে, আগে হচ্ছে যে ধরাম চরম চরম করে ঢাক বাজানোর কথা বলতো, তারপর ধরাম ধরাম করে ধরপড়ানি শুরু হলো, মাথায় অক্সিজেন কম যেত, এখন দিল্লি চলে গেছে, দিল্লিতে বসে এখন হাপুস নয়নে কাটতে বসেছে। বাংলার মানুষের সাড়ে সম্পূর্ণ শুনে বাংলার ছাত্র যুবদের ভবিষ্যৎকে ভয়ের মুখে সবাই চলে, গোটা বাংলা জুড়ে যে দুর্নীতির শাসন শুরু করেছে এই তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই অভিযান। আমরা পরিষ্কার বলেছি পঞ্চায়েতে কি অবস্থা, পঞ্চায়েতের বাড়িঘর হচ্ছে বেঁচে দিয়েছে, পঞ্চায়েতের অফিস বেঁচে দিয়েছে, আবাস যোজনায় লাগামহীন দুর্নীতি, রেগার টাকা ও দিচ্ছে না, এ নিচ্ছে না, ও দিচ্ছে না, এ নিচ্ছে না, কিছু ঠিক নেই, মানুষ রেগার টাকা পাচ্ছে না, কাজ করেছে 100 দিনের এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 14 লক্ষ ভুয়ো জব কার্ড। এই বাংলার মাটিতে দুর্নীতির শাসনকে শেষ করতে গেলে পঞ্চায়েতে গরিব মানুষের ঠোঁটে খাওয়া মানুষের পঞ্চায়েতে কাজ করতে হবে, সেইটাকে ভয় পাচ্ছে বলে আজকে গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের রাজত্ব তৈরি করে রেখে দিয়েছে। আমরা বলছি মানুষ যাচ্ছে, ছাত্র যুবরা যাচ্ছে, এই সময় দাঁড়িয়ে এই সন্ত্রাসের রাজত্বকে হারিয়ে দিয়ে মানুষের জয় হবে, ছাত্র যুবদের জয় হবে, ছাত্র ভোট বন্ধ। ডিএম অফিস অভিযানে আমরা এসেছি, ডিএম সাহেবের সাথে ডিএম সাহেবকে জানাবো আমাদের দাবি যাবে, ছাত্র ভোট বন্ধ। 5 বছর ধরে ছাত্র বোর্ড বন্ধ করে রেখে দিয়েছে, ছাত্র সংসদ গুলোকে আসলে কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে, আরো বেশি কাটমানি লুটতে হবে, বাংলা মানুষকে আরো লুটপাট করতে হবে, তার জন্য ছাত্র বোর্ড বন্ধ অবিলম্বে ছাত্র বোর্ডের দাবি নিয়ে আমরা গোটা বাংলা জুড়ে এখন যেখানে পুলিশ ব্যারিকেড করুক, তৃণমূলের লুম্পেনরা ব্যারিকেড করুক, সব ব্যারিকেড হাওয়াই উড়বে ছাত্র যুবদের সামনে, এটা আমরা গোটা বাংলা জুড়ে বলে দিয়েছি। আপনারা জানেন পূর্ব ঘোষিত 28 মার্চ মঙ্গলবার আজকের দিনে ডিএম অফিস অভিযান, মূলত আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে যে শিক্ষার উপরে যে আক্রমণ নেমে আসছে, কেন্দ্রীয় সরকার যখন দেখাচ্ছে এনইপি মডেল, আমাদের রাজ্য সরকার দেখাচ্ছে পিপিপি মডেল, এই সমস্ত মডেলে আমাদের যে শিক্ষা সে শিক্ষা বেসরকারিকরণের দিকে আসছে। আমরা এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদ জানাতে যে শিক্ষাকে কখনোই বেসরকারিকরণ করা যাবে না সেই দাবি নিয়েই আমরা আজকে ডিএম অফিসের কাছে এসেছিলাম, ডিএম অফিসে এসেছিলাম। আমরা 100 দিনের কাজ, আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গে গত 3-4 বছর ধরে 100 দিনের কাজ প্রায় বন্ধ, এখন 100 দিনের কাজ আর হয় না, 100 দিনের কাজের নামে লুটে খাওয়া চলছে, জেসিবি দিয়ে মাটি কেটে সেই টাকা তৃণমূলীরা আত্মসাৎ করছে, এরই প্রতিবাদে 100 দিনের কাজ করিয়ে বেকারের যে কাজের রূপরেখা তৈরি করা যায় সেটা করতে হবে, এইটা দাবি। আদিবাসী হোস্টেলগুলো বারংবার আমরা বলে ডেপুটেশন দিয়ে এখনো পর্যন্ত আদিবাসী হোস্টেলগুলো সংস্কার হলো না, আদিবাসী হোস্টেলগুলো আপনারা যান দেখতে পাবেন ভঙ্গুর অবস্থা, ছাত্র নেই সেখানে, ছাত্ররা থাকতে পারছে না, বৃষ্টি হলে জল পড়ছে, হ্যাঁ
হ্যাঁ, সেই আদিবাসী হোস্টেলগুলো পুনঃসংস্কার করতে হবে, কলেজগুলোয় ইলেকশন করতে হবে, সিলেকশনের মধ্যে কলেজ চলছে, ইলেকশন করতে হবে, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আজকে আমরা ডিএম অফিসে মিছিল করে এসে ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়ে বেরিয়ে এলাম। বলছি যখন মিছিল হচ্ছিল সেখান থেকে একটা স্লোগান উঠল যে আই সিপিএম দেখে যান তৃণমূলের আপনারা বুথে যান, খবর নিন, অনেক কমরেড এখনো ঘর ছাড়া, তারা ঘরে ফিরতে পারছে না। যদি কোনো কমরেড নিজের ইয়েতে বলে দিতে পেরেছে, যদি পেরেছে বলেছে যদি, তাহলে এতে আমার ভুল বলে আমি আর মনে করি না। এটা এটা ঠিকই বলেছে।